মাজতে আমার উদালবক্তা থানা এলাকাত এটা মানে গাড়িতে মানে ধর্ষণ হয়েছে বলে একটা বাতরি মানে আপনার প্রচার হয়ে আছে, যে আমার ডিস্ট্রিবিউশন হয়েছে। আসলতে ঘটনাটা হয়েছে কি, 26 তারিখ দিন এখন হাতিগাঁওয়ে আপনার চারিজনী ছোৱালী আর তিনজন লড়া এখন ইনোভা গাড়ি লোকে হোলি খেলি আর ফুড়ি গেছিল আর তাতে অল্প নিশাসক্ত অবস্থাটো আসলে। তারপর হল কি, তারে এজনী ছোৱালী অলপমান নিশাটো বেশি হওয়ার কারণে সেই ছোৱালীজনীক নিশামুক্ত করবর কারণে বাকি তিনজনী ছোৱালী লাগি আছিল। তেনেতে ঘরের মানুষে গম পালে, ঘরের মানুষে গম পাত প্রথমে হাতিগাঁও থানাত জানালে, তারপর উদালবাকরা আউটপোস্টত মানে জানা হল, তারপর বাকি কামখিনি করা হল। যি ধরনের আপনার গণধর্ষণ হয়েছে বলে কৈছে, তেনেকুৱা ধরনের কোনো গণধর্ষণ হওয়া নাই এজ পার মেডিকেল রিপোর্ট, ডক্টর রিপোর্ট। আর তদন্তকালতো আমি গম পাইছো যে তেনেকুৱা কোনো ধর্ষণ হওয়া নাই। তদন্ত চলি আছে, এই ঘটনাটোত দুজন মানুষ এরেস্ট করা হয়েছে, কিন্তু যি ধরনের বাতরিটো প্রচার করা হয়েছে যে গণধর্ষণ ইনোভার ভিতর হয়েছে বলে, তেনেকুৱা ধরনের কোনো গণধর্ষণ হওয়া নাই। মেডিকেল রিপোর্টেও কনফার্ম করেছে কোনো ধর্ষণ হওয়া নাই, আর তদন্তটো আমি পাইছো কোনো ধর্ষণ হওয়া নাই। কোরপা কোলে উলাই গেছিল হেতি তেওঁলোকে হাতিগাঁওৰ পৰা আপোনাৰ আমাৰ ভৰলুৰ ওচৰ যোনখন নতুন ব্ৰহ্মপুত্ৰৰ ওচৰত যে ব্ৰিজখন হৈছে, সেই ব্ৰিজখনৰ পিনে দিনতে ওলাই গৈছিলে আৰু সন্ধিয়া 5টা বজাত তেওঁলোকে আহি ঘূৰি পাইছিলে। প্ৰথমতে এজাহাৰখন তেনেকৈ দিয়া হৈছিলে, তেওঁৰ পৰা তেনেকৈয়ে পোৱা গৈছিলে, কিন্তু এজাহাৰখনৰ ভিত্তিতে আমি তদন্ত আৰম্ভ কৰিছিলোঁ, মেডিকেল কৰোৱা হ'ল, মেডিকেলৰ ৰিপৰ্ট চালোঁ আৰু তদন্তকাল বাকী যিখিনি ষ্টেটমেণ্ট লোৱা আছিল, কাৰণ গাড়ীখনত চাৰিজনী ছোৱালী আছিলে, তিনিটা ল'ৰা আছিলে, সকলোৰে ষ্টেটমেণ্ট লোৱা হ'ল আৰু তাতে গম পোৱা গ'ল যে মানে আপোনাৰ কোনো গণধৰ্ষণ এনেকুৱা হোৱা নাছিলে। মাজতে আমাৰ উদালবক্তা থানা এলেকাত এটা মানে গাড়ীতে মানে ধর্ষণ হয়েছে বলে একটা বাতরি মানে আপনার প্রচার হয়ে আছে, যে আমার ডিস্ট্রিবিউশন হয়েছে। আসলতে ঘটনাটা হয়েছে কি, 26 তারিখ দিন এখন হাতিগাঁওয়ে আপনার চারিজনী ছোৱালী আর তিনজন লড়া এখন ইনোভা গাড়ি লোকে হোলি খেলি আর ফুড়ি গেছিল আর তাতে অল্প নিশাসক্ত অবস্থাটো আসলে। তারপর হল কি, তারে এজনী ছোৱালী অলপমান নিশাটো বেশি হওয়ার কারণে সেই ছোৱালীজনীক নিশামুক্ত করবর কারণে বাকি তিনজনী ছোৱালী লাগি আছিল। তেনেতে ঘরের মানুষে গম পালে, ঘরের মানুষে গম পাত প্রথমে হাতিগাঁও থানাত জানালে, তারপর উদালবাকরা আউটপোস্টত মানে জানা হল, তারপর বাকি কামখিনি করা হল। যি ধরনের আপনার গণধর্ষণ হয়েছে বলে কৈছে, তেনেকুৱা ধরনের কোনো গণধর্ষণ হওয়া নাই এজ পার মেডিকেল রিপোর্ট, ডক্টর রিপোর্ট। আর তদন্তকালতো আমি গম পাইছো যে তেনেকুৱা কোনো ধর্ষণ হওয়া নাই। তদন্ত চলি আছে, এই ঘটনাটোত দুজন মানুষ এরেস্ট করা হয়েছে, কিন্তু যি ধরনের বাতরিটো প্রচার করা হয়েছে যে গণধর্ষণ ইনোভার ভিতর হয়েছে বলে, তেনেকুৱা ধরনের কোনো গণধর্ষণ হওয়া নাই। মেডিকেল রিপোর্টেও কনফার্ম করেছে কোনো ধর্ষণ হওয়া নাই, আর তদন্তটো আমি পাইছো কোনো ধর্ষণ হওয়া নাই। কোরপা কোলে উলাই গেছিল হেতি তেওঁলোকে হাতিগাঁওৰ পৰা আপোনাৰ আমাৰ ভৰলুৰ ওচৰ যোনখন নতুন ব্ৰহ্মপুত্ৰৰ ওচৰত যে ব্ৰিজখন হৈছে, সেই ব্ৰিজখনৰ পিনে দিনতে ওলাই গৈছিলে আৰু সন্ধিয়া 5টা বজাত তেওঁলোকে আহি ঘূৰি পাইছিলে। প্রথমতে এজাহাৰখন তেনেকৈ দিয়া হৈছিলে, তেওঁৰ পৰা তেনেকৈয়ে পোৱা গৈছিলে, কিন্তু এজাহাৰখনৰ ভিত্তিতে আমি তদন্ত আৰম্ভ কৰিছিলোঁ, মেডিকেল কৰোৱা হ'ল, মেডিকেলৰ ৰিপৰ্ট চালোঁ আৰু তদন্তকাল বাকী যিখিনি ষ্টেটমেণ্ট লোৱা আছিল, কাৰণ গাড়ীখনত চাৰিজনী ছোৱালী আছিলে, তিনিটা ল'ৰা আছিলে, সকলোৰে ষ্টেটমেণ্ট লোৱা হ'ল আৰু তাতে গম পোৱা গ'ল যে মানে আপোনাৰ কোনো গণধৰ্ষণ এনেকুৱা হোৱা নাছিলে। হ'ব, ঠিক আছে।